না এটা ওটা মিথ্যে কথা বলেছে। ছেলেকে আমি একটু হয়তো দু চার চাপড় দিয়েছি, কারণ তিনবার চারবার ধরে পালিয়ে গেছে। ওই ছেলে রিক্সা আমি নিতে চাইনি, গার্জেনকে বারবার বলেছি, ওনার যে মামা যে গার্জেন হয়ে এসছেন, ফের পালিয়ে গেল। এবারে কাল আসতে আমি বললাম যে ছেলেটাকে এখান থেকে নিয়ে চলে যান, তিনবার বলেছি নিয়ে যান, কালকে বারবার বলছে আমাকে রাখতেই হবে এখানে, আপনাকে দয়া করে ছেলেটাকে রাখুন, আমি ছেলেটাকে মানুষ করতে আমি পারবো না। কারণ যখন এই পালিয়ে যায় আমার ভয় পেলাম, গার্জেন আরেকটা ছেলেকে নিয়ে পালাচ্ছিল, নিজে পালাচ্ছিল বটেই, আরেকটা ছোটো ছেলেকে নিয়ে পালাচ্ছিল। চারদিকে ছুটোছুটি করে দশটা সাইকেল পাঠালাম, কোনোরকমভাবে উদ্ধার করে ছেলে দুটো নিয়ে এলাম। মানে আপনাদের হাদিস বা কোরআনে মারধর করে এমন হয়নি, একটাতে কোথায় কি লিখেছে যে বলতে পারবো নি, এমন মারধর হয়নি। ন্যাড়াটার উপরে আমি জোর দিয়েছিলাম যে আগামী আরও এখানে 100 ছেলে থাকে, তারা পালিয়ে যাবে, ফেরবার একটা পানিশমেন্ট থাকলে অন্য ছেলেরা পালাবে নি, তার ভয় থাকবে তাদের। ছেলে পালিয়ে গেলে ছেলের গার্জেনরা আমাদের চাপাচাপি করে, ছেলে কেন পালালো, ছেলে কোথায় গেল, ছেলে নিয়ে এসে দাও। হ্যাঁ, আর এই ছেলেরাও ভাববে যে আমাদের ন্যাড়া করবে, তাহলে অতএব আমরা আর যাবো নি, তাহলে পালাবো নি কেউ। আর এই আমাদের এই দুষ্টু ছেলের চেয়ে শূন্য গোল থাকাটা অনেক ভালো, এত দুষ্টু যে কোনো মতে আমি সামলাতে পারিনি।